সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের উপর রয়েছে মৌসুমী অক্ষরেখা, এর প্রভাবে আজ ও কাল বৃষ্টি রাজ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে। ওড়িশা ও উত্তরপ্রদেশ উপকূল বরাবর এর অবস্থান। নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এর প্রভাবে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা বিকানির, দিল্লি, গয়া হয়ে কলকাতার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় বিস্তৃত। দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় এই জেলাগুলি ছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবার নাগাদ পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও। সোমবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কলকাতায় আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77% থেকে 95%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 16.1 মিলিমিটার। মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় রয়েছে। আরব সাগর থেকে শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণের রাজ্যগুলিতে। একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব আরব সাগর এলাকায়। আরব সাগরের ওই নিম্নচাপ থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর ফলে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপ এলাকায় প্রচুর উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু উপকূলে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 2-3 দিন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত হয়। রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টায়। একই সঙ্গে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এলাকাতেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির সতর্কতা। এর ফলে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপ এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু উপকূলে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 2-3 দিন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা দিল্লির উপর দিয়ে বিস্তৃত হওয়ায় রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টায়।